বাস্তব জীবনে সবে সবে শিথি রাঙা হয়েছে পর্দার রাঙা বইয়ের। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সাথে শ্রুতি দাসের বিয়ের অনুষ্ঠান বেশ নজর কেড়েছে সকলের। তাদের বয়সের ফারাক নিয়ে এই যাবৎকাল কম আলোচনা হয়নি। উড়ে এসেছে নানান কটাক্ষ, শুনতে হয়েছে নানান কটু কথাও। তবে সেসবকে একেবারে পাত্তা দিতে নারাজ টলি নায়িকা শ্রুতি দাস। পরিচালক বরের দৌলতে কাজ পেয়েছেন এমন কথাও শুনতে হয়েছে শ্রুতিকে। কটাক্ষের যতই উত্তর দেয়া হোক না কেন, তারকা বলে কথা, সমালোচনা তো চলতেই থাকবে। তবে এসবের মধ্যে যা বারবার নজর কেড়েছে তা হল শ্রুতি আর স্বর্ণেন্দুর সম্পর্কের সমীকরণটা, যা বারবার নজর কেড়েছে মানুষের। হয়তোবা তাই ঘুরে ফিরে আসছে সেই বয়সের পার্থক্যের কথা। কিন্তু হঠাৎ করে কি হলো নববিবাহিত দম্পতির মধ্যে, কেন বললেন শ্রুতি এ কথা? বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। বাংলা বিনোদন জগতে দেখতে দেখতে 5 বছর কাটিয়ে ফেললেন কাটোয়ার মেয়ে শ্রুতি দাস। ত্রিনয়নী দিয়ে শুরু, আর এখন তাকে দেখা যাচ্ছে রাঙা বউ সিরিয়ালের মুখ্য চরিত্রে। বিয়ের কিছু সময় পার করেছেন স্বর্ণেন্দু সমাদ্দার এবং শ্রুতি দাস। তাদের বয়সের ফারাক নিয়ে এ যাবৎ কাল কম আলোচনা হয়নি তাদেরকে নিয়ে। তবে সেসবকে পাত্তা দেন না অভিনেত্রী। তার কাছে ভালো থাকাটাই আসল, বয়সটা নয়। রূপর গয়না আর সাদা পোশাকে অভিনেত্রীর বিয়ের সাজে মুগ্ধ হয়েছেন সকলে। বিয়ের আগে থেকে শ্রুতি স্বর্ণেন্দুর ভালোবাসার কথা সকলেই জানতে, বিয়ের পর যেন তা আরো পরিণত হয়েছে, যা অভিনেত্রীর কথাতে একেবারে পরিষ্কার। আগে থেকে চিনলে জানলেও বিয়ের পর স্বামীকে যেন নতুন নতুন ভাবে আবিষ্কার করছেন শ্রুতি। এদিন অভিনেত্রী একটি ভিডিও ভাগ করে নিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার, যিনি এক মনে তার কাজ করছেন আর কাজের ফাঁকে ফাঁকে চানাচুর মুড়ি খাচ্ছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাগ করে শ্রুতি লিখলেন, উনি নয় নয় করে 20টি সিরিয়াল পরিচালনা করে ফেলেছেন, এক কথায় সফল পরিচালক। কিন্তু প্রতিদিন মুড়ি খেতে খেতে উনি যেভাবে শট ভাগ করতে বসেন তা সত্যি অবাক করে আমায়। আমার ব্যক্তিগতভাবে সবসময় মনে হয় সমাজ মাধ্যমের পাতায় যারা সবসময় নিজেদের বিলাসবহুল জীবনযাপনের ছবি পোস্ট করেন, সেটা নিচকে দেখানো। আদেও তাদের মধ্যে প্রতিভা আছে কিনা তা এই জীবনযাত্রার নিরিখে বিচার করা যায় না। অভিনেত্রী আরো লিখলেন, নিজের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আমি মাটির কাছাকাছি থাকতে চাই, চাই মাটিতে পা ফেলে রাখতে, তাই জন্য আমি নিজের শিকড় আঁকড়ে থাকার চেষ্টা করি। স্বর্ণেন্দুকে নিয়ে আমি গর্বিত, ওর স্ত্রী হয়ে আমি প্রতিটা মুহূর্তে গর্ববোধ করে থাকি। সবশেষে অভিনেত্রী ক্ষমা চেয়েছেন তার পরিচালক বরের কাছে, তার অনুমতি না নিয়ে এই ভিডিও ছাড়ার জন্য। শ্রুতি নিজেও এসেছেন সাধারণ পরিবার থেকে, কাটোয়ার মেয়ে তিনি, সাধারণভাবেই জীবনযাপন কাটান তিনি নিজেও। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।